আগেও কিন্তু এই চ্যানেলে এই 6000 গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপনাদের জন্য দেওয়া হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেই 6000 গ্রুপ ডি যে নিয়োগের পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় যারা সাফল্য লাভ করেছেন, যারা পাস করেছেন, তাদের তালিকা নিয়ে কারা কারা পাস করলেন এই পরীক্ষায়, কোন কোন ক্যাটাগরি থেকে কত পার্সেন্ট করে পাস করেছেন, সেই পাশের তালিকা কারা কারা পাস করলেন সেই লিস্ট আজকে আপনাদের সঙ্গে আমি এখানে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই যাবেন আপনারা ভিডিওটি দেখার পর, এবং সেখানে কিন্তু গ্রুপ ডি যে সাফল্য লিস্ট যারা যারা পাস করেছে তাদের যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলের লিংক দিয়ে দেওয়া হবে আপনাদের সুবিধার জন্য। আপনারা সেই লিংক ক্লিক করেও কিন্তু সেই লিস্ট আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শুভঙ্কর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা বরাবরের ন্যায় আজ আবার ছোট্ট রিকোয়েস্ট করছি আপনাদের, যারা যারা এখনো এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই মূল বিষয়ে। রাজ্যে 6000 গ্রুপ ডি কর্মী নিয়োগের বিভিন্ন ক্যাটাগরির মেধা তালিকা প্রকাশিত হয়েছে। মোট 5400 জন চূড়ান্তভাবে সফল হয়েছেন এই পরীক্ষায়, 600 পদ পূরণ করা যায়নি যোগ্য প্রার্থীর অভাবে। পরবর্তী নিয়োগ কর্মসূচিতে ওই অসম্পূর্ণ শূন্য পদগুলি অন্তর্ভুক্ত হতে পারে। মোট 85 নম্বরের মধ্যে কাট অফ মার্ক সংরক্ষিতদের জন্য ছিল 46.5, কিছু অসংরক্ষিত ক্ষেত্রে তা নামিয়ে 23 করা হয়, তাতেও মোট 10% পদ পূরণ করা সম্ভব হয়নি। পরিবর্তিত কাট অফ মার্কের তালিকা এই মুহূর্তে আপনাদের দেখাতে চলেছি, এখানে দেখতে পাচ্ছেন একটি লিংক রয়েছে, সেই লিংকটি এই ডেসক্রিপশনেও দেওয়া থাকবে আপনাদের জন্য। তো আমরা সরাসরি এখানে ক্লিক করে চলে যাচ্ছি এই পেজে। যখনই আপনারা এই লিংকে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে প্রফেশনাল ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কের লিস্ট। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, এমএসপি, ইসি, ইএসএম, পিডব্লিউডি, এই ক্যাটাগরিগুলো গত কাট অফ মার্কের হিসেবগুলো এখানে রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য এই লিংক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা সেখানে গেলেও পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার তালিকায় প্রার্থীদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, লিখিত পরীক্ষার রোল নাম্বার, ক্যাটাগরি উল্লেখ করা আছে, মেধা স্থান বা প্রাপ্ত নাম্বার উল্লেখ করা হয়নি। তালিকায় ক্যাটাগরি ভিত্তিক স্থান পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী 72 জন, কৃতি খেলোয়াড় 7 জন, অসংরক্ষিত 2734 জন, অসংরক্ষিত এক্সেম্পটেড 68 জন, অসংরক্ষিত প্রাক্তন সমরকর্মী 37 জন, তফসিলি জাতি 1162 জন, তফসিলি জাতি এক্সেম্পটেড 30 জন, তফসিলি জাতি প্রাক্তন সমরকর্মী 7 জন, তফসিলি উপজাতি 333 জন, ওবিসি বি ক্যাটাগরি 366 জন, ওবিসি বি ক্যাটাগরি এক্সেম্পটেড 14 জন, ওবিসি বি প্রাক্তন সমরকর্মী 9, ওবিসি এ ক্যাটাগরি 514, ওবিসি এ এক্সেম্পটেড 25, ওবিসি এ প্রাক্তন সমরকর্মী 1 জন। বন্ধুরা এই ক্যাটাগরিতে কিন্তু এতজন করে পাস করেছে। তো বন্ধুরা এবার আপনারা দেখা যাচ্ছে চলেছি সফল প্রার্থীদের তালিকা, এখানে একটি লিংক দেওয়া রয়েছে। তার আগে বলে নেই আপনাদের যে এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে জীবিকা দিশারির অফিসিয়াল ওয়েবসাইটে। এই জীবিকা দিশারির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখবেন এখানে একটি লিংক রয়েছে, এই লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখানেও পেয়ে যাবেন এই লিংক। তো সরাসরি এই লিংকে ক্লিক করে সরাসরি আপনাদের এইভাবে একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে রেজাল্ট অফ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2017 ক্যাটাগরি ওয়াইজ সিলেক্টেড ক্যান্ডিডেট। এখানে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে শুধু অ্যাপ্লিকেশন আইডি দিয়ে রেজাল্ট দেওয়া রয়েছে, যারা সিলেক্ট হয়েছেন যারা পাস করেছেন তাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে, কিন্তু এখানে কিন্তু নাম উল্লেখ নেই। আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি মিলিয়ে নেবেন, যদি আপনার সঙ্গে মিলে যায় তার মানে আপনি পাস করেছেন। তো বন্ধুরা এই লিস্ট কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা লিংকে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয় ছিল এটি, আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এই বিষয়টি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং এই তথ্যপূর্ণ ভিডিওটিকে সবার সাথে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন, সবাই যেন সফল প্রার্থীদের তালিকাটি দেখতে পারে, সবার কাছে যেন এই খবরটি পৌঁছায়। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য, ফিরছি পরবর্তী আরো খবর নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।